ओम शांति 11 আগস্ট 2020 प्रात मुरली मुरली ते बाबा आज आमादेर लक्ष्य वस्तु के देखिए लक्ष्य वस्तुते पौंछनोर जोनो तिनी उत्साह दिए पढ़ाच्छेन एवं बुझिए दिच्छेन এই উৎসাহের মধ্যে কিন্তু আমাদের স্বর্গ লুকিয়ে আছে। এই লড়াই তারপরেই কিন্তু স্বর্গের দরজা আমাদের জন্য খোলা। বাবা বলেছেন এই খেলাই কিন্তু রং বেরঙের এবং স্বর্গ দুনিয়াও যে কত রং বেরঙের তা তোমরা যত পড়বে তত বুঝতে পারবে। রঙ হলো শুদ্ধ পবিত্রতার সম্পূর্ণতার সম্পন্ন, তাই এখনো পর্যন্ত সেই জন্মাষ্টমীর পুজো পার্বণ উৎসব পালন হয়ে চলেছে এবং কারণে সেই শতপ্রধান দুনিয়ার শতপ্রধান আত্মাদের জন্যই। তাই যেন বাবা বলেছেন যে অবিনাশী জ্ঞানরত্ন বাবার কাছ থেকে আমরা প্রতিদিন পাই তার মূল্য রাখতে হবে, বিচার সাগর মন্থন করতে হবে, নিজেদের মধ্যে জ্ঞানরত্নকে ধারণ করতে হবে এবং স্মরণের যাত্রায় থাকতে হবে। এই স্মরণেই আত্মা কাঞ্চন তুল্য হবে। আর তাই জাগতিক মান সম্মানের পিছনে দৌড় লাগানোর কোনো প্রয়োজন নেই। সবসময় অনুভব করতে হবে আমি এক পৃথক সত্তা। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমাদের এম অবজেক্ট হল অর্থাৎ লক্ষ্য বস্তু হল আশ্চর্যজনক রং বেরঙের দুনিয়ার মালিক হওয়া অর্থাৎ স্বর্গ দুনিয়ার। তাই সদাই খুশিতে আনন্দিত থাকো, ঝিমিয়ে থেকো না। প্রশ্ন, ভাগ্যবান বাচ্চাদের কোন উৎসাহ সর্বদাই থাকবে? উত্তর, অসীম জগতের পিতা আমাদের নতুন দুনিয়ার প্রিন্স প্রিন্সেস বানানোর জন্যই পড়াচ্ছেন। তোমরাই উৎসাহের সঙ্গে সবাইকে বোঝাতে পারো এই লড়াইয়ের মধ্যেই স্বর্গ লুকিয়ে আছে। এই লড়াইয়ের পর স্বর্গের দ্বার খুলে যাবে। তোমাদের এই খুশিতে থাকতে হবে আর খুশির সঙ্গে অন্যদেরও বোঝাতে হবে। গীত, দুনিয়া রং রঙ্গলি বাবা, ওম শান্তি। এ কথা কারা বাবাকে বলেছে যে এই দুনিয়া রং বেরঙের? এখন এর অর্থ দ্বিতীয় কেউ বুঝতে পারে না। বাবা বুঝিয়েছেন এই খেলা হল রং বেরঙের। কোনো বায়স্কোপ ইত্যাদি হলে অনেক রং বেরঙের সিনসিনারি হয়। এখন অসীম জগতের এই দুনিয়াকে কেউ জানেই না। তোমাদের মধ্যেও পুরুষার্থের নম্বর অনুসারে সম্পূর্ণ বিশ্বের আদি মধ্য এবং অন্তের জ্ঞান আছে। তোমরা বুঝতে পারো যে স্বর্গ কত রং বেরঙের এবং কত সুন্দর, যে স্বর্গকে কেউ জানে না। এ কথা কারোর বুদ্ধিতেই নেই। সে হল এক আশ্চর্যজনক রং বেরঙের দুনিয়া। এমন গায়ন আছে পৃথিবীর আশ্চর্য, এ কেবল তোমরাই জানো। তোমরাই সেই আশ্চর্যজনক পৃথিবীর জন্য নিজের ভাগ্য অনুসারে পুরুষার্থ করছ। তোমাদের লক্ষ্যবস্তু তো আছেই, সে হল পৃথিবীর আশ্চর্য জায়গা, বড় রং বেরঙের দুনিয়া, যেখানে হীরে জহরতের মহল থাকে। তোমরা এক সেকেন্ডে সেই আশ্চর্যজনক বৈকুণ্ঠে চলে যাও। তোমরা সেখানে খেলা করো, রাস বিলাস ইত্যাদি করো, বরাবর তা আশ্চর্যের দুনিয়া। এখানে হল মায়ার রাজ্য, এও কত আশ্চর্যের। এখানে মানুষ কত কি করতে থাকে, এই দুনিয়াতে কেউ বুঝতে পারে না
আমরা এই নাটকে খেলা করছি। নাটক যদি বুঝতে পারো তাহলে সেই নাটকের আদি মধ্য এবং অন্তের জ্ঞানও থাকবে। বাচ্চারা তোমরাও জানো বাবা কত সাধারণ, মায়া তোমাদের সম্পূর্ণ ভুলিয়ে দেয়। মায়া তোমাদের নাক পাকড়ে ফেলে আর সব ভুলিয়ে দেয়। এখনই স্মরণে আছে, খুবই আনন্দ। আহা, আমরা সেই আশ্চর্যজনক পৃথিবী, স্বর্গের মালিক হচ্ছে। আবার ভুলে যাই তখন ঝিমিয়ে যায়, এমন ঝিমিয়ে যায় যে ভিলও এমন ঝিমিয়ে যায় না। তখন সামান্যতম বুঝতে পারে না যে আমরা স্বর্গে যাব। অসীম জগতের পিতা আমাদের পড়াচ্ছেন, একদম যেন মরার মতো হয়ে যায়, সেই খুশি আর নেশাই থাকে না। এখন সেই আশ্চর্যজনক পৃথিবী স্থাপনা হচ্ছে। সেই আশ্চর্যজনক পৃথিবীর রাজকুমার হলেন শ্রীকৃষ্ণ। এও তোমরাই জানো যে জ্ঞানে তীক্ষ্ণ সে কৃষ্ণের জন্মাষ্টমী তো বোঝাতে থাকবে। শ্রীকৃষ্ণ ছিলেন সেই আশ্চর্যজনক পৃথিবীর রাজকুমার, সে ছিল সত্যযুগ। তারপর তা আবার কোথায় গেল? সত্যযুগ থেকে শুরু করে সিঁড়ি কিভাবে নেমে এসেছে, সত্যযুগ থেকে কলিযুগ কিভাবে হল, অবতরণের কলা কিভাবে হল, বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এই কথা আসবে। এই খুশির সঙ্গে অন্যদের বোঝানো উচিত। শ্রীকৃষ্ণ এখন আবার আসছেন, কৃষ্ণের রাজ্য আবার স্থাপন হচ্ছে। এ কথা শুনে ভারতবাসীদেরও খুশি হওয়া উচিত, কিন্তু এই উৎসাহ তাদেরই আসবে যারা ভাগ্যবান হবে। দুনিয়ার মানুষ তো রত্নকে পাথর মনে করে ফেলে দেয়, এ তো অবিনাশী জ্ঞান রত্ন। এই জ্ঞান রত্নের সাগর হলেন বাবা, এই রত্নের অনেক মূল্য, এই জ্ঞান রত্নেই ধারণ করতে হবে। এখন তোমরা প্রত্যক্ষভাবে জ্ঞান সাগরের কাছে শুনছ, এরপর আর অন্য কিছু শোনার দরকার নেই। সত্যযুগে এইসব হয় না, সেখানে না LLB থাকে না সার্জনাদি থাকে, সেখানে জ্ঞান থাকে না, ওখানে তোমরা প্রালব্ধ ভোগ করো। তাই জন্মাষ্টমী উপলক্ষে বাচ্চাদের খুব ভালোভাবে বোঝাতে হবে। অনেকবার এই জ্ঞান মূল্য শোনানো হয়েছে, বাচ্চাদের বিচার সাগর মন্থন করতে হবে, তখনই নতুন নতুন পয়েন্ট বের হবে। ভাষণ করতে হলে ভোরবেলা উঠে লেখা উচিত, তারপর তা পাঠ করতে হবে, ভুলে যাওয়া পয়েন্ট আবার যোগ করতে হবে, এতে সুন্দর ধারণা হবে, তবু লেখা অনুসারে সবাই বলতে পারবে না কিছু পয়েন্ট ভুলেই যাবে। তাই তোমাদের বোঝাতে হয় কৃষ্ণকে, তিনি তো আশ্চর্যজনক পৃথিবীর মালিক ছিলেন, ভারতী স্বর্গ ছিল, সেই স্বর্গের মালিক শ্রীকৃষ্ণ ছিলেন। আমরা আপনাদের সেই সন্দেশ শোনাচ্ছি, শ্রীকৃষ্ণ এখনও আসছেন। রাজ্য ভগবান শিখিয়েছেন, তিনি এখনও শেখাচ্ছেন। পবিত্রতার জন্য তিনি এখন পুরুষার্থ করাচ্ছেন, তোমাদের ডবল মুকুটধারী দেবতা বানানোর জন্য। এইসব কথা বাচ্চাদের স্মৃতিতে আসা উচিত। যার খুব ভালো অভ্যাস থাকবে সে খুব ভালোভাবে বোঝাতে পারবে। কৃষ্ণের চিত্রে লিখনও এক নম্বর। এই লড়াইয়ের পর স্বর্গের দ্বার খুলে যাবে। এই লড়াইয়ের মধ্যে স্বর্গ লুকিয়ে আছে, বাচ্চাদের খুব খুশিতে থাকা উচিত। জন্মাষ্টমীতে মানুষ নতুন বস্ত্র আদি পরিধান করে, কিন্তু তোমরা জানো আমরা এখন এই পুরনো শরীর ত্যাগ করে নতুন কাঞ্চন কায়া ধারণ করব। কাঞ্চন কায়া তো বলা হয়, অর্থাৎ সোনার কায়া। সেখানে আত্মাও পবিত্র, শরীরও পবিত্র। এখন তোমাদের কায়া কাঞ্চন নয়, নম্বরের ক্রমানুসারে তা তৈরি হচ্ছে। এই স্মরণের যাত্রাতেই কায়া কাঞ্চন তৈরি হবে। বাবা জানেন যে এমন অনেকেই আছে যাদের স্মরণ করারও বুদ্ধি নেই। এই স্মরণের যখন পরিশ্রম করবে তখন তোমাদের বাণীও শক্তিশালী হবে।
এখন সেই শক্তি কোথায়? তোমাদের যোগবলই নেই? লক্ষ্মী নারায়ণ হওয়ার মতো মুক্ত চাই, তাই না? তেমন শিক্ষাও চাই। কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে বোঝানো খুব সহজ। কৃষ্ণকে বলা হয় শ্যাম সুন্দর। কৃষ্ণকে কালো, নারায়ণকেও কালো, রামকেও কালো বানিয়ে দিয়েছে। বাবা বলেন, আমার বাচ্চারা যারা প্রথমে জ্ঞান চিতায় বসে স্বর্গের মালিক হয়েছিল, তারপর তারা কোথায় চলে গেল? তারা কামচিতায় বসে নম্বরে ক্রমানুসারে নামতে থেকেছে। এই সৃষ্টিও শতপ্রধান, শত রজতম হয়ে যায়। মানুষের অবস্থাও তেমনই হয়। কামচিতায় বসে সবাই শ্যাম অর্থাৎ কালো হয়ে গেছে। আমি এখন এসেছি তোমাদের সুন্দর বানাতে। আত্মাকে সুন্দর করা হয়। বাবা প্রত্যেকেরই আচরণ দেখে বুঝতে পারেন এ মন, বচন এবং কর্মে কিভাবে চলে, কিভাবে কর্ম করে তাও জানতে পারা যায়। বাচ্চাদের চলন তো এক নম্বর হওয়া উচিত। মুখ থেকে সর্বদা রত্ন নির্গত হওয়া উচিত। কৃষ্ণ জয়ন্তীতে বোঝানো খুব ভালো। তখন শ্যাম এবং সুন্দরের বিষয় যেন থাকে। কৃষ্ণকেও কালো, তারপর নারায়ণ এবং রাধাকেও কেন কালো বানানো হয়? শিবলিঙ্গতেও কালো পাথর রাখা হয়। এখন তিনি তো কালোই নন, শিব কি আর ওরা কি জিনিস তৈরি করে, এইসব বিষয়েও বাচ্চারা তোমরাই জানো। কেন তাদের কালো বানানো হয় তোমরা এইসব বিষয়ের উপরে বোঝাতে পারবে। এখন দেখব যে বাচ্চারা কি সেবা করে। বাবা তো বলেন এই জ্ঞান সব ধর্মের মানুষের জন্য। তাদেরও বলতে হবে, বাবা বলেছেন আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ কেটে যাবে, পবিত্র হতে হবে তোমাদের। তোমরা তো যে কাউকেই রাখি পড়াতে পারো, ইউরোপিয়ানদেরও রাখি বাঁধতে পারো, যে কেউই হোক না কেন তোমরা তাদের বলবে ভগবান উবাচ্য। তো অবশ্যই কোনো শরীরের দ্বারাই তো বলবেন, তাই না? তিনি বলেন মামেকম, অর্থাৎ একমাত্র আমাকে স্মরণ করো, দেহের সব ধর্ম ত্যাগ করে নিজেকে আত্মা মনে করো। বাবা কত বোঝান, তবু বুঝতে না পারলে বাবা মনে করেন এর ভাগ্যে নেই। এ তো বুঝবে যে শিব বাবা আমাদের পড়ান, রথ ছাড়া তো তিনি পড়াতে পারবেন না। এই ইঙ্গিত দেওয়াই হলো যথেষ্ট। কোনো কোনো বাচ্চার বোঝানোর অভ্যাস খুব ভালো। বাবা মাম্মার কথা তো বুঝতেই পারো, এনারা উঁচু পদ পাবেন। মাম্মাও তো সেবা করতেন, তাই না? এই কথাও বোঝাতে হয়। মায়ারও অনেক প্রকারের রূপ হয়। অনেকেই বলে আমার মধ্যে মাম্মা আসে, শিব বাবা আসে, কিন্তু নতুন নতুন পয়েন্টস তো নির্ধারিত শরীরের দ্বারাই শোনাবেন, নাকি অন্য কারোর দ্বারা শোনাবেন, এ তো হতেই পারে না। এমনিতে বাচ্চারা নিজেদেরও অনেক প্রকারের পয়েন্ট শোনায়, ম্যাগাজিনে কত কথা লেখা হয়। এমন নয় মাম্মা বাবা তাদের মধ্যে আসেন তারা লেখান, তা নয়। বাবা তো এখানে প্রত্যক্ষভাবে আসেন, তাই তো তোমরা এখানে শোনার জন্য আসো। বাবা মাম্মা যদি অন্য কারোর মধ্যে আসতেন, তাহলে সেখানে বসেই তাদের কাছে পড়ত, তা নয়। এখানে আসার জন্যই সবাই চেষ্টা করে। দূরে যারা থাকে তারা আরও বেশি চেষ্টা করে। বাচ্চারা, তোমরা তাই জন্মাষ্টমী উপলক্ষে অনেক সেবা করতে পারো। কৃষ্ণের জন্ম কবে হয়েছে এও তো কেউ জানে না। তোমাদের ঝুলি এখন ভর্তি হচ্ছে, তাই তোমাদের খুশিতে থাকা উচিত। কিন্তু বাবা দেখেন কারোর কারোর মধ্যে খুশি নেই, শ্রীমতে না চলার জন্য যেন প্রতিজ্ঞা করেই বসে আছে। সেবা পরায়ণ বাচ্চাদের কেবল সেবার নেশাই লেগে থাকবে। তারা মনে করে বাবার সেবা যদি না করি, কাউকে যদি পথ না দেখাই, তাহলে তো আমরা অন্ধ হয়ে গেলাম। এ তো বোঝার মতো কথা, তাই না? ব্যাজেও কৃষ্ণের চিত্র আছে, তোমরা এর ওপরও বোঝাতে পারো। কাউকে জিজ্ঞেস করো এনাকে কালো কেন দেখানো হয়েছে, দেখবে কেউ বলতে পারবে না। শাস্ত্রে লিখে দিয়েছে রামের স্ত্রীকে হরণ করা হয়েছিল, কিন্তু এমন কোনো ঘটনা সেখানে হয় না। তোমরা ভারতবাসীরাই পরিস্থানী ছিলে, এখন তোমরা কবরস্থানী হয়ে গেছ। আবার জ্ঞান চিতায় বসে দৈবগুণ ধারণ করে পরিস্থানী হও। এই সেবা তো বাচ্চাদের করতে হবে,
সবাইকে খবর দিতে হবে, এতে বৃহৎ বুদ্ধির প্রয়োজন। এমন নেশা থাকা উচিত আমাদের ভগবান পরায়ণ। আমরা ভগবানের সঙ্গে থাকি, আমরা ভগবানের সন্তানও আবার তার কাছে পড়ি। বোর্ডিংয়ে থাকলে বাইরের সঙ্গ লাগে না, এখানেও তো স্কুল, তাই না? খ্রিস্টানদের স্বভাব চরিত্র সুন্দর ছিল, এখন আর তা নেই। সকলেই তমপ্রধান এবং পতিত। এই পতিতাত্মারাই দেবতাদের সামনে গিয়ে মাথা ঠোকে। সেই দেবতাদের কত মহিমা! সত্যযুগে সকলের চরিত্র দৈবী ছিল, এখন সকলে আসলে চরিত্রের। তোমরা যদি এমন এমন ভাবে ভাষণ দাও তাহলে সকলেই শুনে খুশি হয়ে যাবে। ছোট মুখে বড় কথা, এ কথা কৃষ্ণের জন্য বলা হয়। এখন তোমরা কত বড় কথা শোনো এত বড় হওয়ার জন্য। তোমরা যে কাউকে রাখি বাঁধতে পারো। বাবার খবর সবাইকে দিতে হবে, এই লড়াই স্বর্গের দ্বার খোলে। তোমাদের এখন পতিত থেকে পবিত্র হতে হবে, বাবাকে স্মরণ করতে হবে। তোমরা দেহধারীকে স্মরণ করো না, এক বাবাই সকলের সদ্গতি করেন। এ হল পৃথিবীর লৌহ যুগ, তোমাদের বুদ্ধিতেও পুরুষার্থের নম্বর অনুসারেই ধারণা হয়। স্কুলে যেমন স্কলারশিপ নেওয়ার জন্য পরিশ্রম করে, এখানেও অনেক বড় স্কলারশিপ। এখানে সেবাও অনেক বড়, মায়েরাও চিত্র দেখি অনেক সেবা করতে পারে। কৃষ্ণের কালো, নারায়ণের কালো, রামচন্দ্রের কালো, শিবেরও কালো, এইসব চিত্র দেখে সকলকে বোঝাও দেবতাদের কেন কালো বানানো হয়েছে, শ্যাম সুন্দর। শ্রীনাথের মন্দিরে যাও, সেখানে সম্পূর্ণ কালো চিত্র, তাই এই সমস্ত চিত্রই একত্রিত করা উচিত। তোমাদের বাবার চিত্রও দেখানো উচিত, শ্যাম সুন্দরের অর্থ বুঝিয়ে বলো। তোমরাও যদি এখন রাখি বেঁধে কামচিতা থেকে নেমে জ্ঞানচিতায় বসো তাহলে গোড়া হয়ে যাবে। এখানেও তোমরা সেবা করতে পারো। তোমরা খুব সুন্দর ভাষণ দিয়ে বুঝিয়ে বলতে পারো এদের কেন কালো করা হয়েছে, শিবলিঙ্গকেও কালো কেন বানানো হয়েছে। বলো সুন্দর আর শ্যাম কেন বলা হয়, আমরাই বুঝিয়ে বলবো, এতে কেউ বিরক্ত হবে না। সেবা তো খুবই সহজ, বাবা তো বোঝাতেই থাকেন। বাচ্চারা, তোমরা ভালো গুণ ধারণ করো, বংশের নাম উজ্জ্বল করো। তোমরা এখন জানো আমরা হলাম উঁচুর থেকে উঁচু ব্রাহ্মণ কুলের। এরপর রাখি বন্ধনের অর্থ তোমরা কাউকে বোঝাতে পারো। তোমরা বারো বনিতাদেরও বুঝিয়ে রাখি বাঁধতে পারো। তোমাদের সঙ্গে যেন চিত্র থাকে। বাবা বলেন একমাত্র আমাকে স্মরণ করো। এই নির্দেশ পালন করলে তোমরা পবিত্র সুন্দর হয়ে যাবে। এখানে অনেক উপায় আছে, কেউ বিরক্ত হবে না। একজন ছাড়া অন্য কোনো মানুষই কারো সদ্গতি তো করতেই পারে না। রাখি বন্ধনের দিন না থাকলেও যে কোনো দিন রাখি বাঁধতে পারো, এ তো অর্থ বোঝার কথা। রাখি যখনই চায় তখনই বাঁধতে পারে, তোমাদের কর্তব্যই হলো এটা। বলো বাবার কাছে প্রতিজ্ঞা করো। বাবা বলেন যে আমাকে স্মরণ করো, তাহলে তোমরা পবিত্র হয়ে যাবে। তোমরা মসজিদে গিয়েও বোঝাতে পারো, বলবে আমরা রাখি বাঁধার জন্য এসেছি, এই কথা তোমাদেরই বোঝানোর অধিকার আছে। বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করো, তাহলেই তোমাদের পাপ দূর হবে, তোমরা পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। এখন তো পতিত দুনিয়া, অবশ্যই একসময় স্বর্ণযুগ ছিল, এখন লৌহযুগ। তোমরা স্বর্ণযুগে বা ঈশ্বরের কাছে যাবে নাকি? এমনভাবে শোনাও তাহলে চট করে স্মরণে আসবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণ, স্নেহসুমন এবং সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী সন্তানদের সুপ্রভাত জানাচ্ছেন। ধারণার জন্য মুখ্যস্বার এক, জ্ঞানরত্নের সাগর থেকে যে অবিনাশী জ্ঞানরত্ন প্রাপ্ত হচ্ছে তার মূল্য রাখতে হবে। বিচার সাগর মন্থন করে নিজের মধ্যে জ্ঞান রত্ন ধারণ করতে হবে, মুখ থেকে সর্বদা যেন রত্ন নির্গত হয়। দুই, স্মরণের যাত্রায় থেকে বাণীকে শক্তিশালী করতে হবে, এই স্মরণেই আত্মা কাঞ্চন তুল্য হবে, তাই স্মরণ করার কায়দা শিখতে হবে। বরদান, পুরনো দেহ আর দুনিয়াকে ভুলে বাপদাদার হৃদয় আসনে আসীন ভব।
ব্যাখ্যা: সঙ্গম যুগে শ্রেষ্ঠ আত্মাদের স্থান হল বাপদাদার হৃদয় আসন। এমন আসন সম্পূর্ণ কল্পে মিলতে পারে না, বিশ্বরাজ্যের আসন বা কেবল রাজ্যের আসন তো পেতে থাকবে, কিন্তু এই আসন পাবে না। এ তো বিশাল আসন, চলো ফেরো খাও ঘুমাও, কিন্তু সদা আসনে বিরাজিত থাকবে। যে বাচ্চারা সদা বাপদাদার হৃদয় আসনে বিরাজিত থাকে, তারাই পুরনো দেহ বা দেহের দুনিয়াতে বিস্তৃত থাকে, একে দেখেও দেখে না। স্লোগান: জাগতিক মান সম্মানের পিছনে দৌড় লাগানো, অর্থাৎ ছায়ার পিছনে দৌড়ানো। ওম শান্তি।